যেটা পড়ছি এটা আছে। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আমি রাফি আক্তার, যিনি আমার পেজ রাইসা সোয়ার্ল্ডে সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের আজকে লাইভে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সকলের অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের এখনকার লাইভটা স্টার্ট করতে পারি। এবং এখন আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো সবগুলো প্রোডাক্টের প্রাইস হবে মাত্র 200 টাকা করে। আমাদের এই লাইভ থেকে আপনারা প্যান্ট, শর্ট টপস, লং টপস, শর্ট টি শার্ট, লং টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম এই লাইভ থেকে আপনি যা নেবেন, যেটাই নেবেন সেটার প্রাইসই থাকছে মাত্র 200 টাকা করে। সো এই লাইভটা কারা কারা জয়েন করছেন, যদি মানে আপনারা জয়েন করে থাকেন একটা কষ্ট করে একটু হাই হ্যালো কমেন্ট করেন বা একটু লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। অবশ্যই গতকালকে থেকে যারা মেসেজ করছিলেন সকাল 11টার আগে কেউ রিপ্লাই পান না, এবং আপনাদের ফোন কল দেখে আমরা বুঝতে পেরেছি যে আপনারা আসলে কতটা এক্সাইটেড এই অফারটা পাওয়ার জন্য। তো যারা জয়েন করেছেন সাথে থাকুন, আমাদের রিপ্লাই হয় সকাল 11টা থেকে রাতের 9টা অবধি। অ্যান্ড আমাদের শোরুমটা ওপেন থাকে, মানে আমাদের ওয়ারহাউসটা ওপেনও থাকে হচ্ছে সকাল 11টা থেকে রাতের 9টা অবধি। তো কারা কারা আছেন একটু হাই হ্যালো করেন, একটু দেখি কারা কারা আছেন। আমি কতগুলো প্রোডাক্ট এখন দেখাতে পারবো আমি জানি না, যতটুকুই পারবো আমি দেখাবো, ঠিক আছে? যতটুকুই পারবো দেখাবো, কোনো প্রোডাক্টই একের বেশি বা দুইয়ের বেশি পিস অ্যাভেলেবল নাই, খুব লিমিটেড, খুব লিমিটেড, এক পিস দুই পিস এরকম করে আসে। যেমন আমি যেটা পড়েছি এটা মনে হয় একটা 46 আছে আর একটা হচ্ছে 54/56 আছে, মানে আমার গায়ে যেটা সেটা 44/46 পড়তে পারবেন, এবং যেটার বডি সাইজ হচ্ছে 54 সেটা 54 এবং 56 এই দুইটা সাইজের আপনারা পড়তে পারবেন, ঠিক আছে? আপু আজকে অর্ডার দিলে কালকের মধ্যে ডেলিভারি পাওয়ার পসিবিলিটি আছে? আপু আপনি যদি ঢাকা সিটির ভিতরে হয়ে থাকেন তাহলে আপনার 90% পসিবিলিটি আছে। ডেনিম কুর্তি হবে? হ্যাঁ হবে, আমি যেটা পরে আছি সেম দেখেন গলার ডিজাইনটা, এখানে যে ডিজাইনটা আছে সেম, হ্যাঁ সেম জিনিস, একটা 46 সাইজে পাবেন। এই যে নিচের দিকটা কিন্তু ইলাস্টিক করা, এই জায়গাটা হচ্ছে ইলাস্টিক করা, ঠিক আছে? একটু কাফ টাইপের ইলাস্টিক করা, এটা হলো 54/56 হবে। স্লিভের ডিজাইনটা দেখেন, এই দেখেন এটা হচ্ছে স্লিভের ডিজাইন, অফ টপিক কালারফুল আইলাইনারটা কোন ব্র্যান্ডের আপু? এ তো মরছি জ্বালা, আমার ড্রেসিংটা খুলবা, খোলার পর যে বক্স ভরে শুধু লিপস্টিক আর লিপস্টিক, ওটার মধ্যে দেখবে যে আমি যে কালার দিছি এই কালারই আছে, হ্যাঁ ওটা নিয়ে আসবা। আপু আমি না আসলে কসমেটিক্সের ব্যাপারটা সম্পর্কে আমি খুবই অজ্ঞ, আমি খুব বেশি বুঝি না। তো এই অনলাইনে আসলে যাদের ছবি টবি পোস্ট করে বা যাদের হচ্ছে আপনার ভিডিও টিডিও দেখি, ওখান থেকে যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে ওনাদের পেজে দিয়ে দিই যে আমার এটাই লাগবে, আমি আসলে ব্র্যান্ড ট্র্যান্ড দেখি না ওইরকম করে। তবে রিসেন্টলি একটা জিনিস আমার খুব ভালো লাগছে, খুব সৌভাগ্যক্রমে আর কি, ওইটা হলো যে আমার এক আত্মীয় আর কি আমেরিকায় থাকে, তো ওর কাছে লিপস্টিকটা লেডি গাগা না কি একটা, মানে এই যে সিঙ্গার আছে না একজন লেডি গাগা না কি জানি নাম, উনি আর কি দেন, ওই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, ব্র্যান্ডের নামও সেম ওই ওনার নামে নাম আর কি। ওই লিপস্টিকটা হচ্ছে টোটালি একদম গ্লোজি টাইপের, ওটা দিলে আপনার এরকম করলে আপনার কোনো কিছু মনে হবে না, একদম টোটাল ম্যাট বাট খুব গ্লেজ দেয়, ওটা ভালো লাগছে, ওইটার ব্র্যান্ডের নাম বলতে পারবো, আদারওয়াইজ কিছু বলতে পারবো না। এইটা আসলে কসমেটিক্স লেখা আছে আর CMAADU, এর কি ব্র্যান্ডের নাম, সিমাডিউ মনে হইতেছে। আচ্ছা এটা পেজের নাম কি, পেজের নামটাও, এগুলো আসলে চায়না প্রোডাক্ট, তো এগুলো আসলে অত ভালো কোনো নামি দামি ব্র্যান্ড হয়তো বা না বলতে পারছি না, জাস্ট লেখা আছে হচ্ছে CMAADU আর সবগুলো কিন্তু স্পেস দেওয়া, ঠিক আছে একসাথে।